আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শুটকি ভর্তার অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালিদের কাছে কিন্তু শুটকি অনেক পছন্দের একটি খাবার, আর আমার কাছে তো শুটকি দিয়ে ভাত হলে আর কোনো কিছুই লাগে না। তো শুটকি ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, আর লাগছে শুটকি। শুটকি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকি ভর্তা কিন্তু অনেকভাবে করা যায়, অনেকগুলো প্রসেস আছে শুটকি ভর্তা করার, কিন্তু সব থেকে যে প্রসেসটি সহজ এবং অনেক বেশি সুস্বাদু সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এই তেলে প্রথমে শুকনো মরিচটা হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, আমি আলাদা পাত্রে উঠিয়ে রাখব। এ পর্যায়ে কেটে রাখা শুটকিগুলোকে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ লতে রাখতে হবে, বা মিডিয়ামে রাখলেও চলবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে শুটকিগুলো যেন মুচমুচে হয়, সেভাবেই ভেজে নিতে হবে। শুটকি কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবং শুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক সাইড করে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার তেল পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, একই তেলে আমি এ পর্যায়ে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এ পর্যায়ে কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, রসুনগুলো অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব যেন কালারটা অনেক বেশি সুন্দর আসে। সাথে অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর ভেজে রাখা শুকনো মরিচটা আমি হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি। এই ভাঙা ভাঙা শুকনো মরিচটাও এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। তো এই সবগুলো উপাদান আমি এ পর্যায়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। শুটকি ভর্তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এমন একটি সিক্রেট উপাদান আছে, সেটি হলো আদাবাটা। আমি এ পর্যায়ে আদাবাটা অ্যাড করে দেব। আদাবাটাটি কিন্তু শুটকি ভর্তার স্মেলটাও অনেক ভালো আনে এবং খেতে অনেক বেশি মজা হয়। তো আমি যেহেতু আদাবাটাটা ফ্রোজেন করেছিলাম, তাই আদাটা আইস হয়ে আছে। আরেকটু নেড়ে চেড়ে আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন রসুন পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পদ্ধতিতে শুটকি ভর্তা করা কিন্তু অনেক বেশি ইজি এবং অনেক বেশি মজাদার। ভেজে রাখা শুটকিটি আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নেব। শুটকি কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, আর এই শুটকি মাখানোর সাথে আমি আরও একটি শুকনো মরিচও মাখিয়ে নেব, যেন ঝালের অংশটি শুটকিতেও চলে যায়। আমি এই শুকনো মরিচের সাথে এই শুটকিটা খুব ভালোভাবে মেখে নিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলোর সাথে অ্যাড করে দেব। এবার শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব, মানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং চুলার আঁচটা এ পর্যায়ে লতেই থাকবে।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই রাখতে হবে, কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে, যেন শুটকিটার সাথে এই পেঁয়াজ রসুন সব কিছু একটু মাখামাখা হয়, সেজন্য এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেয়া। তো এ পর্যায়ে ফাইনালি আমি একটি পাত্রে এই ভর্তাটা উঠিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম এবং হাত দিয়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে মেখে নেব। শুটকি ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।